আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুভেচ্ছা এবং স্বাগতম দেশে বিদেশ থেকে যারা যোগ দিচ্ছেন আমাদের ভিডিওতে। আপনারা এর মাঝে অবগত আছেন যে 20 দিনের লকডাউন শুরু হয়েছে কুয়েতে। সেটা শুরু হয়েছে 10ই মে, শেষ হবে 30ই মে পর্যন্ত। এর মাঝে একটা সুযোগ দেওয়া হয়েছিল, বিশেষ করে লকডাউনে সবাই ঘরে বসে থাকবে, স্বাস্থ্য নিশ্চিত করার জন্য বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত বাইরে হাঁটার একটা অনুমোদন দেওয়া হয়েছিল। তো গতকাল এটার প্রথম দিন ছিল, আর প্রথম দিনে যে পরিমাণে মানুষ রাস্তায় বের হয়েছে তাতে করে স্বাস্থ্য অধিদপ্তর আবার নড়েচড়ে বসছে। স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রিপরিষদে গতকালই আবেদন করছে যে সন্ধ্যায় বা বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত হাঁটার জন্য যে অনুমোদনটা দেওয়া হয়েছে সেটা যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ এটা এমন পর্যায়ে চলে গেছে যে একটা অবস্থায় দেখা যাচ্ছে যে টোটাল কুয়েতে কোনো মানুষ আর ঘরে বসে নাই, সবাই রাস্তায় চলে আসছে, যাতে করে হোম কোয়ারেন্টাইনের যে ফেসিলিটি বা হোম কোয়ারেন্টাইনের যে সীমাবদ্ধতা সেটা আর রক্ষা হচ্ছে না। আশা করি, আমরা অপেক্ষায় আছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে পরামর্শ মন্ত্রিপরিষদ বিবেচনা করে দেখবে এবং এই ব্যাপারটা নিয়ে নতুন একটা আপডেট আসতেছে। হয়তো আমরা কিছুক্ষণ পরে একটা ঘোষণা পাব যে আজকে থেকে 4:30 থেকে 6:30 যে হাঁটা বা সেটার উপর নিষেধাজ্ঞা আসতে পারে। এটা ছিল সর্বশেষ আপডেট। এ ধরনের আপডেটগুলো আপনি আমাদের চ্যানেলে দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিবেন যেন আপনি কোনো ভিডিও মিস না করেন। কমেন্টস করেন আপনি যদি কোনো কিছু জানতে চান, আর লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল নেটওয়ার্কে, যাতে করে অন্যরা কেউ